তৃণমূল নেতা গুলিকাণ্ডে থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেটিং, অভিযোগে তীর স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। গতকাল রাতে নদিয়ার হাঁসখালি থানার বুড়ো মুড়াকাছা গ্রামে বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যা অনিমা মণ্ডলের স্বামী তৃণমূল নেতা সহদেব মণ্ডল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার বাড়ির কাছে মুড়াকাছা স্কুল মাঠের কাছে মাথায় গুলি করে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সুব্রত বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। এর আগে সুব্রতের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে, পাল্টা দুপক্ষের সাথে মারামারি হয়। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ওর সাথে কি ঘটনা ঘটেছিল? এর আগে একটা ঝামেলা হয়েছিল। কার সাথে? আমার ভাইয়ের সঙ্গে, যাকে গুলি করে। আচ্ছা, ওই ঝামেলার পর থেকে ওর বলেছিল তোকে আমি দেখে নেব, তোকে গুলি করে মেরে দেব। এখন সুব্রত বিশ্বাস কোথায় আছে? এখন কোথায় আছে ওকে পাওয়া যায়নি। আর পুলিশকে গেছে তদন্ত করতে? হ্যাঁ, গেছিল, পায়নি। পুলিশ কি ওকে আটক করেছে? পুলিশ কি ওকে আটক করেছে? ওর বাড়ি, ওর স্ত্রীকে আর ছেলেকে করেছে। দাঁড়িয়েছিলাম, এখন প্রথমে একটা আওয়াজ হলো, আমি বলছি সাইকেলের টায়ার বাস্ট হয়েছে, মানে অত গুরুত্ব দেইনি। পরে যখন আবার শব্দ হলো, তখন আমি এগোচ্ছি, ওদিকে এগোচ্ছি, দোকান অবধি যখন গেছি, যাওয়ার পরে সাদেব দেখি উঠেছে, উঠে দাঁড়িয়ে বলছে কি বাঁচা বাঁচা গুলি করেছে, তখন আমি দৌড়ে গিয়ে ধরেছি। কাউকে বুঝতে পারেনি কারা ছিল? কটা গাড়ি এসেছিল জানেন? একটা গাড়িতে তিনজন ছিল। নাম্বারও জানেন না? ও বলছে বাঁচা বাঁচা, আমি তো ওর দিকে চলে গেছি না। আপনার নাম? আমার নাম গোবিন্দ সরকার। আপনার বাড়ি? বাড়ি এই তো এখানে পাশে। আমরা প্রথমেই ঘটনার নিন্দা করছি, এবং এই যে ছেলেটিকে আমরা আইডেন্টিফাই করছি, আমাদের নিজের কাছে আমাদের নিজের মনে হয়েছে যেটা, সেটা হলো এই ছেলেটা 2020-21 এরকম কুড়ির শেষের দিকে একটা ঘটনা, ও এইখানে গ্যাজা মদের আড্ডা আছে, আর আমাদের এই ছেলেটা অত্যন্ত প্রতিবাদী ছেলে, ঠিক আছে। এ কিন্তু ওইখানে ওই সব করিস না নিষেধ করতে যাওয়ার পরে একে রামদা দিয়ে কোপ দেয়। তারপরে পরবর্তীকালে এরাও আবার জুটে টুটে গিয়ে ওকে হাতাহাতি করে, মারামারি হয়। হ্যাঁ, তো তখনইও বলেছিল যে তোরে খুব তাড়াতাড়ি আমি তুলে দেব, ঠিক আছে। এ বাংলাদেশ থেকে আমাদের এই দেশে সবার শেষে এসছে এই পরিবার, এই ওয়ার্ডে, এবং আমার কাছে খুব নির্দিষ্ট করে খবর আছে, এর ভিসা হয়ে আছে, এই জন্যে অপেক্ষা করছিল, এ বিদেশে পালিয়ে যাবে। পুলিশ যদি তাড়াতাড়ি ব্যবস্থা না নিতে পারে, এ কিন্তু বিদেশে পালিয়ে যাবে, এবং বিজেপির একবারে সামনের সারির কর্মী, ঠিক আছে। যেহেতু আমাদের এই ওয়ার্ডে এই ছেলেটি দল করে জিতেছে এবং এর ওয়াইফ জিতেছে, সেই কারণে বারবার আক্রান্ত হয়েছে এইখানটায়, ও একেবারে কর্নারের দিকে আছে, ঠিক আছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিজেপি দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা কিন্তু এই ঘটনার যা হয়েছিল, ইতিপূর্বে হয়েছিল, এই ঘটনার তীব্র নিন্দা করছি, কারণ মানুষ আমরা আমাদের দলের, বিশেষ করে আমরা যে এলাকাটাতে বসবাস করি, শান্তিপূর্ণ এলাকা, এবং এই এলাকায় কখনো আমরা এই জাতীয় ঘটনা আমরা দেখিনি। এই প্রথম আমাদের নজরে এলো যে এই এলাকার মানুষও, হ্যাঁ, এখানে ক্রিমিনালকে প্রশ্রয় দেয়। দেখুন, সত্য মারা গেছে, আজকে 3 বছর হয়ে গেল, ঠিক আছে। সত্যবাবু মারা গেছে, 3 বছর হয়ে গেল। যারা এই কেসের আসামি তারা এখনও কাস্টডি, ঠিক আছে। দুজন জামিনে আছে, তারা বিজেপির বড় নেতা বলে জামিনে আছে, ঠিক আছে। একজন জগন্নাথবাবু, হ্যাঁ, আর একজন হলো আমাদের ওই কাঁচরাপাড়ার কি যেন নেতা আমাদের, মুকুল রায়, ঠিক আছে। তো এখন যারা প্রকৃত ওই ব্যাপারে প্রকৃত দোষী, তারা কিন্তু এখনই কাস্টডি আছে, ঠিক আছে। কিন্তু আমরা তো এইখান থেকে দক্ষিণ পাড়া বেশ কয়েক কিলোমিটার দূর, তার প্রভাব আমাদের এখানে পড়বে এটা আমরা প্রত্যাশা করি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রকৃত দোষী আইডেন্টিফাই করে
প্রশাসনের ঊর্ধ্বে তো আমরা না, প্রশাসনকে মান্যতা দিই, প্রশাসন আমাদের সহযোগিতা করুক, প্রকৃত দোষী অ্যারেস্ট হোক এবং শাস্তি পাক। আপনার নাম পরিচয়? পলাশ বিশ্বাস, আমি বগুলা দু নম্বর, তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি। পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস। বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট, প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা, 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732999 এবং 9332176784।